এই সেই ভাল্কি মাচান, দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসে উপস্থিত হয়েছি। আজ সকাল 6টার ট্রেন ধরে আমরা এসে নেমেছি মানকড় স্টেশনে। সেখান থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ঘন্টা খানেক টোটো চালিয়ে। এবার আমরা আস্তে ধীরে ধীরে আমাদের রিসোর্টের দিকে এগোবো এবং এই পিচের রাস্তা শেষ হয়ে রাঙামাটির পথ শুরু হতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এখানে এই অরণ্য সুন্দরী একটিমাত্র রিসোর্ট রয়েছে যা আমরা আগে থেকে বুক করে এসেছি। কেননা জায়গা খুবই কম, কয়েকটি মাত্র ঘর রয়েছে আর এই পুজোর সময়, সুতরাং সমস্ত ঘরই বুকড হয়ে আছে। আমরা অনেক কষ্ট করে একটিমাত্র ঘর জোগাড় করতে পেরেছি আমাদের দুজনের জন্যই। ধীরে ধীরে আমরা এই রাঙামাটির পথ ধরে আমাদের রিসোর্টের দিকে এগিয়ে চলেছি। বনের মধ্যেই রিসোর্টটি রয়েছে, বুঝতেই পারছেন খুব সুন্দর। আগেই বলেছি অল্প কয়েকটি ঘর, আজকে রাত্রিটা আমরা এখানেই থাকব। রাঙামাটির পথ পেরিয়ে কিছুটা আমাদের এই হোটেলে প্রবেশ এবং হোটেলের ভেতরটাও আপনাদের আস্তে আস্তে দেখাবো সময়ের সাথে সাথে। এটি হচ্ছে অরণ্য সুন্দরী রিসোর্টের ভেতর দিকটি যেখানে আমরা রয়েছি। এখানে কিছুটা পাঁচিলে গায়ে শিল্পকলা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এই হচ্ছে আমাদের প্রবেশ পথ, খুব সাদামাটা এই রিসোর্টটি। রিসোর্টটি বাইরের দিকটি খুব সুন্দর হলেও কিছুটা মেনটেনেন্সের অভাব রয়েছে বলেই মনে হয়। আমরা এইমাত্র রিসোর্টে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে আমরা রিসোর্টের পাশেই একটি ছোট্ট লেকের মতো রয়েছে আপনাকে দেখানো হচ্ছে এবং এখানে বোটিংও হয়। চারদিকটা সবুজ আর সবুজ, দেবদারু পাইন গাছে ঘেরা, সুন্দর চারদিক দিয়ে রাস্তা। আমরা রাস্তা ধরেই আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই পার্কের ভেতর দিয়ে। সামনে একদল পর্যটকও আসছে এবং খুবই সুন্দর মনোরম এই জায়গা। সেই ভাল্কি মাচান যাকে কেন্দ্র করেই আজ সকালে পুজোর মিষ্টিমাখা গন্ধ যখন চারদিকে মম করছে, তারই মধ্যে আমরা আমাদের শহরতলি থেকে বেশ কিছুটা দূরে এমন একটি জায়গায় এসেছি যেটা আপনাদের কাছে খুব একটা পরিচিত নয়, আবার কারো কারো কাছে পরিচিতও বটে। জায়গাটির নাম হচ্ছে ভাল্কি মাচান। পূর্ব বর্ধমানের অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক শোভায় ভরপুর। বারবারই আপনাদের আমরা যখন ভিডিও করি বলি যে গ্রাম বাংলা কত সুন্দর, এক একটা রূপে এক একটা ভাবে আমাদের কাছে ধরা দেয়। এখানেও ঠিক তাই, দূরের জঙ্গল, দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে মসৃণ পিচের গ্রামের রাস্তা চলে যাচ্ছে বহুদূর পর্যন্ত। এবং এই ভাল্কি মাচান জায়গাটি সম্বন্ধে যারা জানে তারা জানে যে ভালুকের আনাগোনা ছিল বলে এই জায়গাটার নাম ভাল্কি মাচান নাম হয়েছে। এবং এখন এটি একটি বিখ্যাত পর্যটন স্থান। আমাদের ভাল্কি মাচান থেকে প্রায় অনেকটা 15-16 কিলোমিটার দূরে আমরা ডেলটা গ্রামের দিকে চলেছি। অমরণীয় দৃশ্য রাস্তায় ভেসে উঠছে আমাদের চোখের সামনে, ভাবতে পারছি না যে এত সুন্দর আমাদের যাত্রাপথ। রাস্তা যেমন সুন্দর তেমনি পরিবেশটাও ভারী মনোরম। ডোকরা শিল্পের সঙ্গে পরিচয় হতে চলেছি, এইমাত্র এসে পৌঁছলাম। ধীরে ধীরে ডোকরা গ্রামে আমরা প্রবেশ করছি এবং ডোকরার সমস্ত কাজ আপনারা দেখেছেন এবং সেই গ্রামেই আজ আমাদের সৌভাগ্য হয়েছে আসার। আপনাদের সামনে সেই ডোকরা গ্রামের চিত্র কিছুটা ফুটে তুলে শিল্পীদের আশা করছি এবং দেখতেই পাচ্ছেন
একটা গ্রামে আমরা এসেছি। আসে পৌঁছানোর পর শিল্পীদের সমস্ত কারুকার্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা বিভিন্ন মেলায় বা কিছু দেখে থাকলেও এই হচ্ছে সেই গ্রাম যেখান থেকে সমস্ত মেলায় মালপত্র যায়। ভাবতে পারিনি কখনো এইসব জায়গায় আমরা আসব। গোটা শিল্পের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। ডোবরা গ্রাম ঘুরে আমরা এবার যমুনা দিঘিতে। যমুনা দিঘি বলতে ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের একটি মৎস্য কেন্দ্র। এটি সাধারণত মৎস্য কেন্দ্রগুলি যেরকম হয় তার থেকে এটা একটু আলাদা, কারণ চতুর্দিকেই সবুজে সবুজ দিয়ে ঘেরা এবং বারবারই এক কথা বলতে হয় যে মানে আমাদের ওখানে তো এইসব আর দেখা যায় না। সুতরাং আমরা যত এইসব দৃশ্যগুলোকে দেখি মনে হয় নতুন নতুন কিছু একটা দেখছি এবং মনের স্মৃতিপটে সেগুলোকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আপনারা যারা আসবেন তারা এখানটা একবার ঘুরে যাবেন। বিশাল প্রকল্প, আমরা শুধু সামনেটুকু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি।